আমার স্বপ্নের রানী তুমি আসবে কবে, ভালোবাসে আদর করে ডাকবিস জবে, আইসো গো আইসো গো আসছে গো আসছে গো, আভাল স্বপ্নের রানী আসছে, পালা সারা এসআই ম্যাডাম বঠে, অমন বলিস না। হ্যাঁ রে, এখনো মাস্টার এলো নাই আর ম্যাডাম এসে গেছে। মাস্টারকে ম্যাডামের কাছে গাইল খাওয়াইতে হবে, তোরা নামটা বল, পরের লাইনটা আমি বলিব, ম্যাডাম বলবে কে শিখাইলো, সবাই বলবিস মাস্টার শিখাইছে, এক এক কে এক, ম্যাডামটাকে দেখ, দুই এক কে দুই, ম্যাডামকে চোখ মার তুই, তিন এক কে তিন, আহ ম্যাডামের রোমান্টিক সিন, চার এক কে চার, ম্যাডামের সাথে করেঙ্গে প্যার, পাঁচ এক কে পাঁচ, ম্যাডামকে নিয়ে করব ডিস্কো নাচ, ছয় এক কে ছয়, যেটা ভাবছি সেটাই যেমন হয়, সাত এক কে সাত, ম্যাডামের নরম হাত, আট এক কে আট, ম্যাডাম আমি একসাথে খাবো ফুচকা চাট, নয় এক কে নয়, ও তারপর যেটা হবার সেটাই যেমন হয়, দশ এক কে দশ, নাই হইলে যে টোটাল লস, অসভ্য পাজি বান্দর ছেলে, আমায় নিয়ে আলতু ফালতু ভাবনা, কে শিখালো এই ধরনের নামটা, কে শিখালো বলো, কে আর শিখাবে, ওই গোবিন্দ মাস্টার কোথায় কোথায় উনি, আপনার আসার নাম শুনে ঢাকা নিয়ে শুয়ে আছে, যাও ধরে নিয়ে এসো, চ্যাং দোল্লা করে নিয়ে এসো, তারপর মাস্টার ছাত্র সবকে দেখছি, যত সব চল চল চল। গোবিন্দ মাস্টার, গোবিন্দ মাস্টার, চলো চলো চলো, ম্যাডাম আসছে, তোরা আজ পার কর্ণ বাপ, আমি তো ডেলি যাই, আজ না গেলে কিছু হবে নাই, এখনই কি নাই কি সিধে হবে, তাহলে না যাওয়াই ভালো, অত সব ছাড়ো, ম্যাডাম তোমাকে লেগতে বললিও, এই 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 দত্ত দত্ত খাট সামনে কর, নিয়ে চল আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আপন স্বজন গাড়ি আর বাড়ি থাকবে পড়ে সারি সারি, সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে, এই মান অভিমান পুড়বে সাথী চিতার ধোঁয়াতে, আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। হ্যালো ম্যাডাম, তোমার গুণধর গোবিন্দ মাস্টার, কি ব্যাপার স্কুলে এইভাবে আসতে হলো কেন? ছুটুতে টিডাং খেলতে খেলতে পায়ে ঢাং ঢুকে গেছিল, পায়ে না ঘা হয়ে গেছিল ম্যাডাম। হ্যাঁ সে তো ছোটতে, কিন্তু আজ আজই তো ওই ঘাটার জন্মদিন, আমি প্রতি বছর পালন করি। ও মাই গড, ম্যাডাম স্যারকে ওইটা শুধাও, ওইটা ওইটা, ছেলেদেরকে ওই সব আপনি শিখিয়েছেন? এই শালা ছেলেগুলো ভালো কিছু বই ফেলছে মনে হয়, আমি যদি এখন না বলি ক্রেডিটটা পাবো নাই। ম্যাডাম তেমন আর কই শিখাইতে পারলিম, আমার আরো কিছু শিখাবার মন ছিল, যেমন ছাত্র তেমনি মাস্টার, স্কুলে পড়াশোনা কেমন হয় তা তো বুঝতেই পারছি, তুমি বলো পাঁচটা উভচর প্রাণীর নাম।
ব্যাঙ্ক ব্যাঙ্ক ম্যাডাম আর বাকি চারটা ব্যাঙ্কের মা ব্যাঙ্কের বাবা ব্যাঙ্কের ভাই আর ব্যাঙ্কের বোন যত সব বাঁদর ছেলে তুমি বলো তো গ্রামার কাকে বলে যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যে থাকে তাদের বাংলা গ্রামার আর বিদেশের গ্রামে যারা থাকে তাদের ইংলিশ গ্রামার বলে দেখলেন ম্যাডাম দেখলেন কেমন বর্ণনা করিয়ে বলি দিল এই তুমি কেন চুপচাপ বসে আছো চুপচাপ বসে কই ম্যাডাম গরুর রচনা লিখছি কই দেখি হাই লাও দেখো দেখো কই কোথাও তো কিছু লেখা নেই ভালো করে দেখো ম্যাডাম গরুটা মাঠে ঘাস খাচ্ছে মাঠটা কই ঘাসে ভরে আছে ঘাসটা কই গরুই খাচ্ছে গরুটা কই ঘাস খায়ে পালাইছে ওহ মাই গড ইয়ারা ইয়ারা আরো ভালো ভালো জিনিস জানে ম্যাডাম কই বলতো রে কালো মুরগি আর সাদা মুরগির পার্থক্য কি কালো মুরগি সাদা ডিম দিতে পারে কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে পারে না না আপনার ছাত্ররা বেশ আরো জানি ম্যাডাম আমি তো দুটা অক্ষরে নেপাল লিখে দিব পারবিস পারবিস কই লিখে লিখে দেখানো হাইলে হাইলে চক আ দেখো ম্যাডাম হলো না এটা তো নীল নীল হলো দাঁড়াও পাটা মাঝটায় দি এইবারে দেখো নে পা ল এটা তো কিছুই নয় ম্যাডাম আমি নো এক অক্ষরে মালদা লিখে দিব দেখা দেখা বাপ আমার মানটা রাখ দেখো ম্যাডাম তুমি মাল আর এটা দা হইল না মালদা তুমি অনেকক্ষণ থেকে উসুক পুসুক করছো ম্যাডাম একটা প্রশ্ন করব কই বলো না যার ওইটা আছে সে ওইটা দিয়ে করে আর যার নাই সে আঙ্গুল দিয়ে করে এটা আরো কি বলছে রে থাক 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 কি জিনিস তৈরি করেছেন না ম্যাডাম অমন কেন ভাবছো আমি খারাপ কিছু বলি নাই ঘাটে হুদ্দু লাড়ি দিলি আর বলছিস কিছু বলিস নাই চালা চালা চালাঞ্জা 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 বাপ না পারলাম না অমন কথা বলা যাবে না জানিতেও পারবে নাই উটা ব্রাশ হবে ম্যাডাম যার আছে সে ব্রাশ দিয়ে দাঁত মাঞ্জে আর যার নাই সে আঙ্গুল দিয়ে দূর মজাটা আসতে আসতে বেপথ হয়ে গেল আমি আর একটা প্রশ্ন করছি ম্যাডাম স্যার আপনিও কই বলো না ম্যাডাম বিছানায় শুবার পর কেউ নিচে লিতে ভালোবাসে কেউ উপরে লিতে ভালোবাসে কি ম্যাডাম 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 চুপ মারো আমি কেন ওর বিছানায় ওটা লেফ হবে ম্যাডাম কেউ নিচে লেই কেউ উপরে ও হ্যাঁ তাই তো আর একটা প্রশ্ন করছি ম্যাডাম এক অক্ষরে এক অক্ষরে হারাদন বানান লিখে দিব বাহ বাহ এক অক্ষরে হারাদন হা রা আর ধ আপনি মাস্টার নন হেডমাস্টার গোবিন্দা এখন হেডমাস্টার